তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। কিভাবে আমাদের ইমানকে নবায়ন করব? বেশি বেশি বলো, কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরের অন্তরস্থলে বসাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা জিন্দেগি সাজাও। ला इलाहा इल्लल्लाह दिखाया जा नहीं सकता, मुहम्मदुर रसूलुल्लाह छुपाया जा नहीं सकता। ला इलाहा इल्लल्लाह के देखानो जावे ना, मुहम्मदुर रसूलुल्लाह के लुकानो जावे ना। तो जाहिर हो ही थाकबे नबीर तरीका। तो ला इलाहा इल्लल्लाह के कोथाय बसाइते होबे? दिले। কেমনে বইব? জবানে বলো, কুলু কাওলান সাদিদা, সঠিক পাকা কথা বলো। কি বলো? সঠিক পাকা। কাওলে সাদিদ, কাওলে সাদিদ কোনটা? যার শিখর জমিনে, শাখা প্রশাখ আসমানে। শিখর কোথায়? জমিনে, শাখা আসমানে। কত শক্তিশালী কলমা, জমিন থেকে পড়ছে, সাত তবক আসমান ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। এখানে খুঁটি আছে, এটা ভিজে হিলে আল্লাহকে থামো? তা কেমনে থামো? জমিনে পড়নে ওয়ালা গুনাহ মাফ হয় নাই, আল্লাহকে থামো আমি মাফ করে দিলাম। মেরে মোহতরম দোস্ত, রোজানা যদি কোনো ব্যক্তি ১০০বার এই কলমাকে পড়ে, তার চেহারাকে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে উঠানো হবে। কঠিন না সহজ? হ্যাঁ, চেহারা চমকে এবার লেগা কত পালিশ মারি, কি কন ভাই? আগে মেয়ে লোকরা পালিশ মার দেন, পুরুষরাও পালিশ মারে, ঠিক না? আগে মেয়ে লোকরা পালিশ মারতো, সেলুনগুলোর মধ্যে যা দেন সব ব্যাটারা পালিশ মারতে থাকে। আরে হ্যাঁ, চমকাইতে পারো মিয়া, কদি পরে গোচা যে বোগা। হ্যাঁ, এমন চমকানের ব্যবস্থা করো যে কোনোদিন আর গোচাইব না। ওটা কঠিন না সহজ? কয় মিনিট লাগবো ১০০বার পড়তে? কয় মিনিট লাগবো? হ্যাঁ, ৫ মিনিটে এমন অবস্থা হইব যে এমন চমকাইতে থাকবো পূর্ণিমা চাঁদের মতো, চেহারা চমকাইতে থাকবো, সব তো তাকায় থাকবো, কি কন পূর্ণিমা চাঁদের দিকে সবাই তাকায় থাকে না? তা আপনার চেহারাকে আল্লাহ তাআলা এত চমক দিব, আপনার চেহারার দিকে পুরো ময়দানে হাসরবাসী দেখতে থাকবো, আরে বেটা কে, হ্যাঁ কে রকম এত চমকেছে তার চেহারা, কত সহজ আমল করে কত চমা কাম নিয়ে নিছে। ৫ মিনিট, বিশ্বের থেকে বুঝলে ৭ মিনিট ৮ মিনিট। হ্যাঁ, নিয়ত করি ভাই, কি কন ভাই, এটাই ইসলাম। শুননা হ্যায়, মাননা হ্যায়, পৌঁছানা হ্যায়। হ্যাঁ, ১০০বার পড়ি, কুলু কাওলান সাদিদা, পড়তেও হইব বলতেও হইব, পড়তেও হবে বলতেও হবে, পড়ার দ্বারা দিল জিন্দা হবে, বলার দ্বারা দিন জিন্দা হবে। কোথায় বলবো? অলিতে গলিতে, শহরে বন্দরে, দেশে বিদেশে, দ্বারে দ্বারে, বারে বারে, দ্বারে দ্বারে, বারে বারে, মানুষের দুয়ারে দুয়ারে যায়। ফকির যেরকম দুয়ারে দুয়ারে যায়, ফকির দুয়ারে দুয়ারে যায় কেন? পয়সা কামাইবার লেগা। মমিন দুয়ারে দুয়ারে যাইব, ইমান কামাইবার লেগা। আল্লাহকে মেরে লিয়ে ফকির বন কে দেখ, মাই গনি না বানা দু ফের কহে না, আমার লেগা ফকির হয়ে দেখ, আমি তোর ধরি না বানাইছি, তারপর কই চ্যালেঞ্জ। মেরে লিয়ে জিল্লত উঠা কে দেখ, মাই ইজ্জত ওয়ালা না বানা দু ফের কহে না, মেরে বন্দা আখির মেরা হোকর তো দেখ, সবকো তেরা না বানা দু ফের কহে না। হাদিসে কুদসি। মেরে দোস্ত, ফকির এবার মন চায় না, কি কন ভাই? হ্যাঁ, আল্লাহকে আমার লেগে ফকির বান্দা, আমার বান্দার দুয়ারে দুয়ারে যা, আমার নবীরা গেছে তোরাও যা। নবীরা কত দামিয়া ছিল, নবীর থেকে দাম মানুষ দুনিয়াতে আইব? ওই নবীরা দাঁড়ে দাঁড়ে, বারে বারে গেছে।
रब्बी इन्नी दाअतु कौमी लैलन व नहारा फलम यज़िदहुम दुआई इल्ला फिरारा وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا سنيتا شاء الله الفرياد हे आमार प्रतिपालक आमी आमार जाति के दिनेओ डाकसी रातेओ डाकसी लैलाउ अनहारा आमी तादेर के तोमार दिके आह्वान करतम तारा पालाया जेतो सुनतो ना एजन आमादेर बड़रा बोलेन लोग न मानने पर मायूस न होना क्योंकि हिदायत अल्लाह के जिम्मे में है मानुष जदि ना आसे ना बसे निराश हो ना तुम्हें तुम्हार काम चलाया जाओ जारे चेब तारे आनब मालिक एटा अल्लाह हिदायतर मालिक इन्नका ला तहदी मन अहबबता वलाकिन अल्लाह यहदी मन यशा मालिक के अल्लाह तुम्हें मेहनत करो और आमी हिदायत दूब والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين যখন জমিনের মধ্যে মেহনত হবে তো আল্লাহ তাআলা আসমান থেকে হেদায়েতের ফয়সালা করবে হ্যাঁ এইজন্য মেরে মোহতরম দোস্ত আমরা নিয়ত করি আমাকে বাঁচতে হবে বাঁচাইতে হবে হ্যাঁ একলা বাঁচলে হইব না এটা জিম্মাদারি এই দুনিয়া জিম্মাদারি পুরা করনে কি জায়গা হে ख्वाहिशात पूरा करने की जगह दुनिया है ही नहीं दुनिया किसर जगह जिम्मेदारी पूरा कर जगह की जिम्मेदारी बाचो बाचो या अय्युहल्लज़ीना आमनु कू अंफुसकुम वाहलीकुम नारा वकूदुहन नासु वलहिजारा ओ ईमान वाला बाचो ड्यूटी सेस बचाओ निजेरो इस्लाह करो हाँ तुम्हार निजेरो इस्लाह करो तुम निजेओ संशोधन हो हाँ मेहनत करो जाते करो मत संशोधन हो जाए हाँ खाली बाचले हईब ना बाचते हबे बाचाइते हबे बाचते हबे बाचाइते हबे नबी आसबे अना खातमुन नबियीन ला नबिया बादी আমি সর্বশেষ নবী আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না তো নবী তো আসবে না কাম কি করবে নবীর উম্মত করবে হ্যাঁ কাম কি করবে নবীর উম্মত নবীর মতে মত সেই তো নবীর উম্মত হ্যাঁ নবীর মতে মত সেই নবীর উম্মত নবীর কি মত ছিল হায় হায় একজনও না জাহান্নামে না যায় আল্লাহ তাআলা সবতরে কয় আমারে রাজি করো আর আমার নবীরে কয় আপনি আমি রাজি করুম সবতরে কি কয় আমারে রাজি করো আর আমার নবীরে কি কয় আপনি আমি রাজি করুম আমার নবীও কয় দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকব চিনলাম না নবীরে তো নবীর উম্মত হইয়া নবীর ওই কাম করতে হইব নবীর ওই ব্যথা দিলে মধ্যে পয়দা করতে হইব নবীর ব্যথা যে দিলে মধ্যে ছিল ওই ব্যথা আমার দিলে মধ্যে পয়দা করতে হইব এই জামানার মধ্যে এক ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যথার কিঞ্চি তাকে দান করেছিলেন উম্মতের দর্দ উম্মতের গম উম্মতের ফিকির উম্মতের জন্য বেকারারি বেচাইনি হায় উম্মত হায় উম্মত হায় উম্মত কি হইব গো এদের জিন্দেগি মধ্যে না আল্লাহর হুকুম আছে না নবীর তরিকা আছে এরা চলে কিভাবে মন যেভাবে চায় সেভাবে চলে খাহিশাত এর কারণে তারা হক থেকে সরে যাইব খাহেশাত হক সে হটা দিতি হ্যায় উম্মীদো কা তাবিল হোনা আখিরাত ভুলা দিতি হ্যায় মানুষ যখন খাহেশ মোতাবেক চলবে সে হক চিনতে পারবে না মানুষ যখন লম্বা লম্বা আশা শুরু করে দিবে সে আখিরাত ভুলে যাবে তো মেরে মোহতরম দোস্ত হ্যাঁ এই জন্য হ্যাঁ উনার দিলের মধ্যে এক পরেশানি ছিল এক বেকারারি ছিল
এই জন্য ওনার ঘুম আসতো না, কি আসতো না, ঘুম আসতো না। ওনার ঘরওয়ালি বলতেন, হজরত ক্যা বাত হ্যায়, নিন নহি আতি, আপনার ঘুম আসে না? তিনি বলতেন, উম্মতকে গম নে মেরি নিন্দ করা আলি, উম্মতের ব্যথা উম্মতের গম আমার ঘুম উড়া বলাইছে, এ গম তুমি লাগ যাতি তো জাগনে ওয়ালে এক নহি, জাগনে ওয়ালে দো বন যাতে, যেই ব্যথা যেই জ্বালা আমার মধ্যে, এটা যদি তোমার মধ্যে আয়া পড়তো তো জাগনেওয়ালা একজন না জাগনেওয়ালা দুইজন বইনা যেতাম। মৌলানা বলেন, কিসি কি সব সল সোতে কটে, কিসি কি সব সল রোতে কটে, হামারে সব সল ইয়া ইলাহি, না সোতে কটে না রোতে কটে, এ উম্মত কা গম হ্যায় এ কেসে কটে। কারো রাত জায়গা কেটে যায়, কারো রাত ঘুমায় কেটে যায়, আমার রাত না জায়গা কাটে না ঘুমায় কাটে, উম্মতের গম মেরে মোহতরম দোস্ত, এই জন্য ওই ব্যথায় ব্যথিত হওয়া, হ্যাঁ পুরো